হালা আপেল 300 টাকা কেজি। আপনার মনে হইতেছে না এই ইয়ারকি মারেন নাকি আপনি, নাকি ভুল করছেন? কোনোটাই না, রিয়েল হালা আপেল লেখা হয়েছে, পেছনে একটা গল্প আছে। তার আগে আপনাদেরকে বলে নেই, আপেল কিনতে যাবেন আর যে ফল কিনতে যাবেন, যা কিছু কেনাকাটা করেন আপনি মোটামুটি যদি সেই পণ্যের উপরে ধারণা না থাকে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে কয়েকটা আপেলের ক্যাটাগরি নিয়ে কথা বলবো বিক্রেতার সহায়তা অনুযায়ী। তার আগে একটু হালা আপেলের গল্পটা বলি। ক্রেতা গেলেন এই আপেলটা কিনতে, যেটা আপনি ফুটেজে দেখছেন, বলছে এই আপেলটা কত? বিক্রেতা তখন বলতেছে গালা আপেল 300 টাকা কেজি। তখন ক্রেতা মানে একটু শুনতে ক্লিয়ার শুনতে পারে নাই, কারণ তিনি যে রাস্তার পাশে দাঁড়াইছেন, কিন্তু আই লাভ ইউ অনেক গাড়ি যায়, হ্যাঁ আই লাভ ইউ সাউন্ড আছে না বিকট শব্দের, বুঝতে একটু সমস্যা হয়েছে। বিক্রেতা বলছে গালা আপেল 300 টাকা কেজি, ক্রেতা শুনছে হালা আপেল 300 টাকা কেজি। তখন ক্রেতা তো ক্রেজি, এই মিয়া আপনার নামে মাল কিনতেছি, আপনি জিগেছি আপেল কত রে, আপনি কোন হালা আপেল 300 টাকা কেজি, এই মিয়া আমি আপনার হালা নাকি, আমি কেন আপনাকে গালি দিলেন? বিক্রেতা তখন বললেন ভাই আপনি শুনতে ভুল করছেন, আমি হালা ডাকি নাই, এই আপেলের নাম হচ্ছে গালা, বলছি গালা আপেল 300 টাকা কেজি। তারপর ক্রেতা বুঝলেন, বিক্রেতা বুঝলেন, তাদের হাসাহাসি, তারপর ভালোবাসাবাসি, তারপর পণ্য বিক্রি। এখন আপনি যদি কখনও আপনার ঘরের বয়স্ক মা বাবাদের চাহিদার জন্য, শিশুদের বিশেষ আবদারের জন্য আপনার অর্থনৈতিক সামর্থ্য থাকলে কিনতে যান আপেল, তাহলে এই সাউথ আফ্রিকান গালা আপেলটা বিক্রেতার তত্ত্ব অনুযায়ী বলছে সম্রাট, যদি সে ভুল না করে থাকে। আমি তো আপেল বিশেষজ্ঞ না যে আপনাকে সব ক্লিয়ার বলবো, তত্ত্ব নিয়ে এই কাজ করি, এখানে ভুল ভ্রান্তি হলে সবসময় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে তত্ত্বের সহযোগিতা চাই, কমেন্ট করে জানাবেন, আমি শিখি অন্যদেরকে, অন্যরাও শিখতে পারবে। এখন যে ফুটেজটা দেখতেছেন একটু সবুজ বর্ণের, এটা হচ্ছে গোল্ডেন বলে তাদের ভাষায়, আবার এটার মধ্যে চায়না গোল্ডেন আছে, সাউথ আফ্রিকান গোল্ডেন আছে। চায়না গোল্ডেনটা আবার স্বাদে খারাপ, আবার সাউথ আফ্রিকান গোল্ডেনটা স্বাদে ভালো। এখন যেটা দেখতেছেন এটা ফুজি বলে, পুজি বলে, নানান এর মধ্যে এমনি বললো যে ফুজি আপেল। এটা আরও ক্যাটাগরির আপেল আছে, ওনার ঘরে এই গালা গোল্ডেন ফুজি তিনটা আছে। গালা আপেলটা যেখানে 300 টাকা কেজি, ফুজি আপেলটা সেখানে 160 টাকা কেজি। এখন আপনি যদি ক্রেতা হিসেবে বাংলাদেশে থাকেন আর পণ্যের উপরে ন্যূনতম জ্ঞান না থাকে, তাহলে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা 1000%, কারণ নীতি নৈতিকতাহীন এদেশের 90% মানুষ। এখন কতজন ব্যবসায়ী নীতি নৈতিকতার মধ্যে আছে সংখ্যায় অতি নগণ্য। সেই বিক্রেতা যদি আপনার সাথে ক্লোজ না থাকে, আন্তরিক না থাকে, বিক্রেতা আপনাকে সৎভাবে পণ্য দেওয়ার ইচ্ছা না থাকে, তাহলে আপনি ঠকে যাবেন। তাহলে এখন আপনার বাঁচার রাস্তা কি? আপনি পণ্য সম্পর্কে মোটামুটি পড়াশোনা করতে হবে। আপনি পাঠ্য বইয়ে পড়াশোনা করেন, ইউনিভার্সিটিতে পড়েন, নর্মাল জীবনযাপন করেন, যাই করেন, বা যখনই আপনি তো ক্রেতা, আপনি ব্যবসায়ী হলেও কিন্তু আপনি ক্রেতা, হয়তো আপনি আরেকটা পণ্য কিনতে যাবেন, জানতে হবে, না জানলে আপনি বিপদে পড়বেন। আমি যখন কেনাকাটা করি সকলের তত্ত্ব নিয়ে, সহযোগিতা নিয়ে কাজ করি, তখন আমি যখন এটাকে সঠিকটা বের করে আনি, ধরেন মোটামুটি প্রফিটেবল জায়গা থেকে ভালো মা পণ্য টানার চেষ্টা করি, তখন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দেই যে দেখেন আপনারা এখন এইভাবে কেনাকাটা করেন কিংবা এইভাবে নেন। এর মধ্যে আমারও ভুলভ্রান্তি হতে পারে, তত্ত্বের আপনার ডেলিভারি ভুল হতে পারে, তখন কিন্তু আমি বলি আমাকে একটু তত্ত্ব দিয়ে সহযোগিতা করবেন, কমেন্ট করার অনুরোধ রাখি। সর্বোপরি আমরা সবাই যেন ভালো থাকি, সবার মঙ্গল হয়, সবাই ঠকে না যায়, এবং খাদ্যে ভেজাল কমে, শিক্ষায় ভেজাল কমে, স্বাস্থ্যে ভেজাল কমে, এই হচ্ছে চেষ্টা, এই হচ্ছে ভিডিও নির্মাণের মূল উদ্দেশ্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।